যে কোনো সময় আমার প্রাণহানি হতে পারে সোমবার সাংবাদিকদের সামনে এমনই আশঙ্কা প্রকাশ করলেন ভাঙ্গনের বিধায়ক নওশাদ সিদ্দিকী এদিন তিনি নিরাপত্তা নিয়ে বলেন আমি প্রথমে রাজ্য সরকারের কাছে নিরাপত্তা চেয়েছিলাম রাজ্য সরকার এতদিন আমার নিরাপত্তা দেয়নি আমার উপর যে কোনো সময় প্রাণহানি হামলা হতে পারে তাই আমি আজ হাইকোর্টে কেন্দ্র সরকারের কাছে নিরাপত্তার জন্য আবেদন করেছি এর আগে আমার উপর যারা ভাষাগত আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন রকম আক্রমণ চালিয়েছে তারাই আমার উপর আক্রমণ করতে পারে সকাত মোল্লার জেড ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে বলেন শুধুমাত্র সকাত মোল্লাকে জেড ক্যাটাগরি সিকিউরিটি দিলে হবে না ভাঙ্গরবাসীকেও নিরাপত্তা দিতে হবে অন্যদিকে আমাদের কর্মী খুন হয়েছে আতঙ্কে আছি ভাঙ্গরের শান্তির লক্ষ্যে মুখ্যমন্ত্রী বললে আইএসএফ প্রার্থী প্রত্যাহার করতে প্রস্তুত আছি ছিল আমাদের কর্মীদেরকে মার্ডার করলো এবং একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়ে আছে আমি আতঙ্কে আছি বাংলার বাসীর স্বার্থে বাংলার মানুষ কোনো একটা না মানুষ ক্ষতি হয় সেই জন্য যদি মনে হয় রাজ্যের আমাকে এক সাংবাদিক প্রশ্ন করে আর উত্তর দিয়েছি আমি এখনও বলছি যদি মনে হয় যে আমার কাছে কেউ যদি বলে যে ভাঙর থেকে যদি প্রার্থী তুলে নিলে ভাঙরের শান্তি ফিরবে হিসেবে আমার সাথে যোগাযোগ করলে আমি প্রার্থীদের সাথে কথা বলে প্রয়োজনে তাদেরকে কনভিন্স করিয়ে এই পদ্ধতি আমি পথে আমি অবস্থিত প্রস্তুত আছি ভাঙরবাসীর স্বার্থে আমি এই মারামারি হানাহানি রাজনীতি করার জন্য রাজনীতির ময়দানে আসিনি আমি একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা করার জন্য রাজনীতির ময়দানে এসেছিলাম কিন্তু দেশেছি কিন্তু দুঃখের বিষয় এখন যেটা দেখছি যেভাবে এই সামান্য নমিনেশনকে কেন্দ্র করে যেভাবে মায়ের কোলকালি হচ্ছে কেউ স্বামীরা হচ্ছে কেউ পিতাহারা হচ্ছে এটাকে আমাকে আমি ব্যথিত আমি মর্মাহত আমাকে পীড়া দিয়েছে